কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, সেই রকমই একটা ঘটনার সম্মুখীন হন তারারাত, যেখানে নিধিরাম নামক একজন নির্দোষ মানুষকে বহন করে বেড়াতে হয় তার বংশের অভিশাপ। সেই অভিশাপ তখনই শেষ হবে যখন ওই বংশের শেষ প্রদীপকেও গ্রাস করবে সেই ভয়ানক বিভীষিকা। কি সেই অভিশাপ? তারানাথ কি পারবেন নিধিরামকে সেই বিপদ থেকে উদ্ধার করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথা সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অভিশাপ মোচন। গল্পের সূত্রধার ও গল্পপাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে শাগ্নিক, বৌনিশা, অভিষেক, কৌশিক ও শিউলি। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অভিশাপ মোচন। কলকাতার বুকে সবে শীতকাল শেষ হয়ে হালকা হালকা বসন্তের আমেজ আসা শুরু হয়েছে। চারিদিকে এক অদ্ভুত রকমের সুন্দর পরিবেশ বিরাজ করছে। বসন্ত যেন নিজ মহিমায় তার রং দেখানো শুরু করে দিয়েছে। মাঝে মাঝেই কানে আসছে কোকিলের কুহু কুহু মিষ্টি কণ্ঠে ডাক। তার মধ্যে তিন চার দিন বিকেলে একটু মেঘলাও করেছিল। খবরে বেরিয়েছে যে এ কয়েকদিনের মধ্যেই ঝড়জল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তা যে আজই সঠিক হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আজ রবিবার, অফিস ছুটি, তাই সারাদিন ঘরেই ছিলাম। দুপুরে গিন্নির হাতে রান্না করা কচি পাঁঠার মাংসের ঝোল আর গরম গরম ধোয়া ওঠা ভাত সহযোগে বেশ জমে গেল। খাওয়া দাওয়া শেষ করে একটু ভাত ঘুম দিচ্ছিলাম। প্রায় বিকেল চারটে নাগাদ দেখলাম বাইরে হঠাৎ করেই হাওয়া চলা শুরু হয়েছে। উঠে জানলার সামনে দাঁড়াতেই বাইরে শীতল হাওয়ায় মনটা দুলিয়ে গেল। আকাশে তখন কালো মেঘের ঘন ঘটায়, বাইরের গাছগুলো বেশ ভালোই হাওয়ায় দুলছে। আকাশের এই রকম অবস্থা দেখলেই আমার মনটা কেমন তারানাথের গল্প শোনার জন্য টানে। সত্যি লোকটার মধ্যে একটা জাদু আছে বলতে হবে। ঠাকুরমশাইয়ের গল্প বলার ধরন আর তার অদ্ভুত সব অভিজ্ঞতা আমাদের বারবার মুগ্ধ করেছে, তাই মাঝে মধ্যেই আমাদের মটলেনের দিকে ঠুমেরে আসা হয়েই যায়। আমাদের বলছি কারণ আমি আর আমার প্রিয় বন্ধু কিশোরী সেন। কিশোরীর যে তারানাথের গল্পগুলোর প্রতি কোনো বিশ্বাস আছে তা কিন্তু নয়, সে তো বহুবার মুখের ওপর পরিহাসও করে বসে গল্পগুলোকে নিয়ে। তখন তারানাথের চেহারা হয় দেখার মতো, তাও লোকটাকে আমরা বড্ড ভালোবাসি। আমিও ঠিক করলাম, না বেশি দেরি করা উচিত হবে না, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর আমি জানি যতই বৃষ্টি হোক রোববার মানে কিশোরীও ঠিক বেরিয়ে পড়েছে এতক্ষণে, কারণ ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার আমাদের এই সময়টা সবসময় ঠিক করাই থাকে। আর কিশোরী মজলিশ মানুষ আর আমার পরম বন্ধু, তাই তাকে আমার ভালো মতোই চেনা। তাড়াতাড়ি তৈরি হয়ে ছাতাটা বগলে নিয়ে বেরিয়ে পড়লাম মডলেনের উদ্দেশ্যে। ততক্ষণে ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ঝিরি ঝিরি বৃষ্টিতে সামনের পথে হাঁটতে হাঁটতে দেখছি, কি সুন্দরী না বৃষ্টি আসার দিনগুলো। হ্যাঁ, শহর কলকাতার বড় বড় ইমারতগুলোর দামি আর চৌলুস রং আজ ফিকে হয়ে গেছে। এই বৃষ্টির জল সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। আকাশ অন্ধকার হওয়ায় কে যেন রাস্তার পাশের বাতিগুলো যেন আগে দিয়েই জ্বালিয়ে দিয়েছে। আকাশে সবসময় যেন চলছে অজস্র কলরব, কালো মেঘরাশির মেলা। মেঘেরা যেন আজ তার সমস্ত কান্না উজাড় করে বড় বিষাদে ঝিরি ঝিরি চোখের জল ফেলেই চলেছে। মাঝে মাঝে যেন এই কবি মন আকাশটাকে ডেকে জানতে ইচ্ছে করে, সে এত কাঁদছে কেন, তার কিসের এত দুঃখ? আবার ভাবি এই আকাশ বিরূপ না হলে যে তারানাথের গল্পের আসর জমবে না। এত কিছু ভাবতে ভাবতে দেখি হরিদার দোকানের সামনে এসে পড়েছি। কিন্তু এ কি, কিশোরী দেখি আগে ভাগেই এসে বসে পড়েছে দোকানে। সে তখন একটা চায়ের কাপ মুখে দিয়ে চা খাচ্ছে। আমায় দেখি বলে উঠল, আরে ভায়া, বড্ড দেরি করে ফেললে তো আজ। সে একটু হয়েছে, তোমার গিন্নি তো নেই, বিয়েটা করোই না, বুঝবে কত ধানে কত চাল। বউঠান বাড়ি থেকে বের করে দিয়েছে, বেশ বুঝতে পারছি। সে আর কি বলবো ভায়া, ওসব ছাড়ো, তেলে ভাজা ছাড়তে বলো, গরম গরম চপ আর চারির হাতের মুড়ি মাখা না হলে তো ঠিক জমবে না। তুমি এই দিকগুলো নিয়ে আসো দেখি,
আমি বরং ওই সামনের দোকান দিয়ে পাসিং শোর প্যাকেটটা নিয়ে নিই। তারানাথের এই একটা সিগারেট খুব পছন্দ, আর আমাদেরও তারানাথকে এটা উপহার দিতে বেশ ভালোই লাগে। সে তার ভাণ্ডার আর অভিজ্ঞতা দিয়ে যে গল্পগুলো আমাদের বলে, তার কাছে এই উপহার তো নস্যি মাত্র, তবে তার জন্য আমাদের ভালোবাসাটাই আসল। আমি সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছি, এর মধ্যে কিশোরীও তেলে ভাজার পাতাটা নিয়ে হাজির। আমি এবারে এগিয়ে চললাম সেই চেনা ছোট গলিটার দিকে। ততক্ষণে আমার ছাতাটা খোলা হয়ে গেছে, কারণ বৃষ্টি বেশ ভালো মতোই শুরু হয়েছে। তারানাথের বাড়ির সামনে এসে বুঝলাম উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো যেন বৃষ্টির জল পেয়ে আরও পুরনো লাগছে। এবার আমাদের চোখে পড়ল চেনা সেই সাইনবোর্ড, তাতে লেখা প্রায় উঠেই গেছে। ভাবতে অবাক লাগে, এই বাড়ির গেটের সামনে নাকি কত জমিদার, মহাজন, ব্যবসাদারদের লাইন লেগে থাকত। কিন্তু সময় বদলাতে আর কতদিন! এইসব ভেবে মনটা কেমন খারাপ হয়ে ওঠে। জানি যে বর্তমানে তারানাথের অবস্থা খুব একটা ভালো নয়, তবুও সে এত কষ্টের মধ্যেও খুশি। তার কারণ হয়তো সে জীবনে এত অভিজ্ঞতা অর্জন করেছে, অর্থচিন্তা তাকে আর ছুঁতে পারবে না। বড় বড় সাধক মানুষের জীবন তো এমনই হয়। এই সমস্ত কারণে তারানাথের ওপর ভালোবাসাটা যায় বেড়ে। এবার আমরা এগিয়ে গেলাম সেই চেনা পরিচিত দরজার দিকে। সামনের দরজায় হাতল দিয়ে কড়া নাড়লাম। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে সামনে বেরিয়ে এলো তারানাথের মেয়ে চারি। আমাদের দেখেই বলল, আরে কাকাবাবুরা যে অনেকদিন পর এই পথে, আসুন আসুন, ভিতরে আসুন। একদম ভিজে গেছেন, আপনারা ছাতা রেখে হাত পা ধুয়ে ফেলুন, আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি। এত ব্যস্ত হতে হবে না চারিমা, তুমি বরং এইটা ধরো, বলে আমি চারির হাতে চালান করলাম তেলে ভাজার পাতাটা। ঠিক আছে কাকাবাবু, আপনারা বসুন, আমি সব তৈরি করে নিয়ে আসছি। আমি আর কিশোরী হাত পা ধুয়ে আসতেই দেখি চারি হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে। সত্যি কি ভালোই না মেয়েটা! তারানাথের স্ত্রী মারা যাওয়ার পর একা হাতে পুরো সংসারের ভার নিজের হাতে নিয়ে নিয়েছে এই ছোট্ট মেয়েটি। সেই ছোট্ট চারি আজ কত বড় হয়েছে। চারিমা, আজ আদা দিয়ে লিকার চা করে আনো, বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লাগছে। পুরোপুরি ঠান্ডা লেগে যাওয়ার আগে আদা চা দারুণ কাছে দেবে। আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, আমি সব নিয়ে আসছি। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করলাম তারানাথের ঘরে। ঢুকতেই চোখে পড়ল তারানাথ তার জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর বর্ষার অঝোর ধারা দেখছে। কিন্তু আমাদের পায়ের শব্দ শুনে তারানাথ চোখ ফেরাল। কিশোরী অন্যান্য দিনে ঢুকেই একটু ঠাট্টা তামাশা করে, আজ দেখলাম সে উঁচু। তারানাথ বোধহয় আমাদের নিস্তব্ধতা অনুভব করেই বলল, আরে তোমরা আজ এই পথে, পথ ভুলে নাকি? কতদিন তো ঠাকুরমশাই এর কথা আর মনেই পড়ে না। বৃষ্টি ছাড়া আপনার গল্প জমে কই, তাই বর্ষাকে সাথে করেই নিয়ে এলাম। আমি আর কিশোরী আমাদের আসনে বসলাম আর তারানাথের দিকে এগিয়ে দিলাম তার অতি প্রিয় পাসিং শোয়ের প্যাকেট। আরে এসবের কি দরকার ছিল বলো তো? আরে কুরু দক্ষিণা, বুঝলেন না ঠাকুরমশাই? নিন, এবার আপনার গল্পর ঝুলি থেকে একটা দারুণ গল্প বের করে আনুন দেখি। বৃষ্টিতে যদি গ্রামের বর্ষার গল্প হয় তবে তো মন্দ হবে না। তার অভিজ্ঞতার কাহিনীকে কিশোরী গল্প বললে অন্যান্য দিন হলে ছোটোখাটো বাগবিতণ্ডা লেগে যেত, কিন্তু আজ তারানাথ যেন সেই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপই করল না। আমিও বললাম, হ্যাঁ কিশোরী ঠিক কথাই বলেছে, বর্ষার দিনে এমন গল্প কিন্তু জমবে ভালোই। হ্যাঁ, এর মধ্যে দেখি চারিমা এসে হাজির। আমাদের আনা সেই তিন রকম তেলে ভাজা আর আম তেল দিয়ে চপচপে করে মাখা মুড়ি, আহা মনটা যেন খুশি হয়ে উঠল। চারি বলল, চা বসিয়েছি, এই হলেই দিয়ে যাব। তা চারিমা তুমি ধীরে ধীরে করো না। তারানাথ দেখলাম তার হাতে একটা সিগারেট তুলে নিয়ে ধরি একটা টান দিল। এরই মধ্যে চারি এসে গরম গরম চা এনে রাখলো আমাদের জন্য। চায়ের কাপে চুমুক দিয়ে আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো আমাদের অনেক রকম ভয়ানক ভয়ানক সব অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন, তবে ওইসব ভয়ানক অভিজ্ঞতার ভিড়ে কোনো দিন অভিশাপের সম্মুখীন হয়েছিলেন আপনি? আমার কথাটা শোনা মাত্র তারানাথ যেন থ মেরে আমার দিকে তাকিয়ে রইল।
তারপরে একটু চিন্তা করে বলল, কোনো অভিশাপ সেই রকম কিছু ঘটনা আমার সাথে ঘটেনি, তবে আমি এক অভিশাপ মোচনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম। বিভূতি, তোমার কথা শুনে আমার একটা ঘটনা মাথায় আসছে। আমার আজও মনে এসে গেল নিধিরাম মাঝির কথা। আমি আর কিশোরী ততক্ষণে গল্পের গন্ধ পেয়ে গেছি, তাই আর চোখে কিশোরীকে ইশারা করলাম। কিশোরী বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, তাই হবে, যা মনে আসছে বলে ফেলুন দেখি, আর যে অপেক্ষা করতে পারছি না। তারানাথ একবার থামলেন, বোধ করি মনে মনে ঘটনাগুলো সাজিয়ে নিচ্ছিলেন। তারানাথ এবার বলা শুরু করল, তোমাদের তো আগেই অনেকবার বলেছি, আমার জীবনে বহুবার আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। সেইবার তো আমায় বীরভূমের এক মহাশ্মশান দিয়ে উদ্ধার করে আনে আমার পরিবারের লোকজন। তখন আমার দশা একদম অন্যরকম, বড় বড় দাড়ি গোঁফ, মাথায় জটা, শরীরের অবস্থা কাহিল। রাতের বেলায় সাধুসঙ্গ করি অথবা শ্মশানের নির্জন প্রান্তে বসে রাতের পর রাত তপস্যা করি। অতটা মনে পড়ছে না, তবে বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রায় তিন দিন আমার ধূম জ্বর ছিল, পরে মায়ের সেবায় সুস্থ হয়ে উঠি। এক মাস বাড়িতে আমায় পরিবারের লোকজন চোখে চোখে আটকে রাখতে পারলেও আমার মন চাইত না ঘরে বন্দি হয়ে থাকতে। সব সময় আমার মন চাইত বাইরের জগৎটাকে ঘুরে দেখবার জন্য, আর নতুন কিছু শেখার ইচ্ছাও আমার মধ্যে প্রবল ছিল। ইচ্ছা ছিল তন্ত্রমন্ত্রের গভীর দিকগুলো জানার, তবে তা আর হলো কই, যেটুকু জানি সবটাই মধুসুন্দরী দেবীর কৃপায়। তা সেসব ছাড়ো, নিজের গ্রাম রামজয়পুর থেকে পালিয়ে তখন আমি পাড়ি দিয়েছি দামোদরের খুব কাছে একটি গ্রামে। উদ্দেশ্য একটাই, মন্দির দর্শন আর নতুন গুরুর সন্ধান। সেই সময় কি দিন ছিল, পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছি পথের পর পথ। তখন ছাদ বলতে আমার মাথার উপর সুবিশাল আকাশ, আর পায়ের নিচে ছিল মাটি। তাকে আঁকড়ে ধরেই এগিয়ে চলেছিলাম অজানাকে জানার উদ্দেশ্যে। দামোদরের কুলের ছোট্ট একটা গ্রাম, নাম রাংলা। গ্রামের বেশিরভাগ মানুষ চাষি, আর না হয় দামোদরের চরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। একদম প্রত্যন্ত গ্রামের কাঁচা রাস্তা, ভোরের আলো ফোটার আগেই রেলগাড়ি আমায় নামিয়ে দিয়েছে একটা গ্রাম্য স্টেশনে। সেইখানে না দাঁড়িয়ে পায়ে হেঁটে এগিয়ে চললাম সামনের পথের দিকে। তখন একটু একটু করে ভোরের আলো পড়তে শুরু করল। ভোরবেলার সূর্য ওঠার সময়টা খুব ভালো লাগে আমার, তা তো তোমরা জানোই। বাইরের মৃদু মন্দ বাতাস এসে বারবার শীতল করে দিয়ে যাচ্ছে আমার শরীরটা। কলকাতার এই শহরের কোলাহলের মধ্যে সবুজ ছাওয়া যেন বিরাশিতা। সেই দিন তখন যেদিকে চোখ যাচ্ছিল শুধু নজরে আসছিল রাস্তার দুই দিকেই বিস্তৃত ধান ক্ষেত, আর তার মাঝেই বুক চিরে এগিয়ে চলেছে সামনের কাঁচা রাস্তাটা। আর সামনেই রাস্তার এক কোণে একটা বট গাছ, তার নিচেই ছোট্ট একটা গুমটি, তাতে চায়ের দোকান। একটা লোক গলায় গামছা জড়িয়ে একটা বাংলা গানের সুর ভাঁজতে ভাঁজতে কেটলিতে চায়ের গরম জল ঢালছে। আমার তখনও পেটে কিছু পড়েনি, বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়েছিলাম, তাই বসলাম সেইখানে। এক কাপ চা আর কিছু বিস্কুট পেটে পড়লে খিদেটা শান্ত হবে, সেই মনে করে আমি এগিয়ে গিয়ে বললাম, দাদা এক কাপ চা দিন তো। লোকটা একটা সরু পেতে রাখা কাঠের বেঞ্চ দেখিয়ে দিয়ে বলল, দেখে তো ব্রাহ্মণ মানুষ বলেই মনে হচ্ছে, বসুন আমি দিচ্ছি। আকাশে তখন সূর্য উদয় হওয়ার জন্য নিজের আভা লালচে করে এনেছে, চারিদিকে সে নিজের আলো ছড়িয়ে চলেছে। চারিদিকে আকাশ জুড়ে লালচে আভা ছড়িয়ে পড়ছে, দিগন্ত বিস্তৃত মাঠে তখন অল্প হাওয়ায় দুলছে সোনা ধান, এক অপার সৌন্দর্যের দৃশ্য চোখে ধরা পড়ছে আমার। আমি হতভম্ব হয়ে শুধু দেখছি সেটা,
আমার যেন মনে হলো এইরকম সুন্দর অপার্থিব সূর্য উদয় আমি আর কোনোদিনও দেখিনি। অল্পক্ষণ পরেই সামনে গ্রামের রাস্তার দিকে একটু তাকিয়ে দেখলাম, ভোর শেষে এখন সবে সূর্যের আলো ফুটেছে। তার মধ্যে দলে দলে মানুষ চলেছে কাঁধে গামছা জড়িয়ে, আর একটা পুঁটুলি নিয়ে মাঠের পথে। বুঝলাম গ্রামের বেশিরভাগ মানুষ চাষি, জমিতে চাষবাস করেই নিজেদের জীবিকা নির্বাহ করে। এত সুন্দর মৃদু মিষ্টি বাতাস বইছে আর সবুজে ঘেরা প্রান্তরের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছে চাষির দল। গ্রাম বলতে সত্যি অজপাড়া গা, শহরের ছিটে ফোটার ছোঁয়াও সেখানে পড়েনি। আর যে খেটে খাওয়া মানুষগুলো চলেছে মাঠে ফসল ফলাতে, তারা কিন্তু সারা দিন রাত খেটে চলে, মাঠের ফসল ফলিয়ে চলে সামান্য কিছু টাকার জন্য। আর তাদের খাবার কি, সেই পুটুলিগুলো খুললে হয়তো পাবে পান্তা ভাত, নুন আর লঙ্কা। সেই খাবার তাদের সারাদিন দেহে শক্তি দিয়ে চলেছে। শহরে মানুষ শুধুমাত্র কষ্টে তাদের পাশে থাকার কথা বলে, কিন্তু সত্যি গিয়ে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? যাই হোক, সূর্যটা আমার সামনে একটু একটু করে উপরে উঠে যেতেই হাতে চলে এলো চা। চা খেতে খেতেই লোকটাকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা এই গ্রামে কি কোনো মন্দির আছে? সে থাকবে না কেন, আমাদের দামোদরের ওই পারে নদী পেরিয়ে গেলেই একটা মহাশ্মশান পড়বে, আর তার সাথেই আছে মা মহামায়ার খুব জাগ্রত এক মন্দির। আপনাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি মন্দিরের কথাই জিজ্ঞেস করবেন, ব্রাহ্মণ মানুষ দেখলেই চিনতে পারা যায়। আমি আর বসলাম না সেইখানে, চা খাওয়া শেষ করে এগিয়ে চললাম গ্রামের দিকে। গ্রামের আশেপাশে ছোট বড় মাটির কুঁড়ে ঘর ছড়িয়ে রয়েছে। ততক্ষণে হাঁটতে হাঁটতে বেলা হয়েছে, রোদ উঠেছে ভালো মতো। অনেকটা পথ চলে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম ততক্ষণে। দূর থেকে একটা প্রকাণ্ড বড় একটা বট গাছ চোখে পড়ল আমার। গরমের দিনে ক্লান্ত পথিকরা এই বড় বট গাছের ছায়ায় বসেই আরাম করে। গ্রামের মানুষ এই সমস্ত প্রকৃতির সম্পদ খুব সযত্নে সাজিয়ে রেখেছে। তোমরা শহরের মানুষ বুঝলে হে কিশোরী, এই আনন্দ তোমরা বুঝবে না। গরমে পথ চলার মধ্যে বিশ্রামের জন্য বট গাছের ছায়ার মতো উত্তম জায়গা আর নেই। গ্রামের তাসের আড্ডা হোক বা ছোট জমায়েত, সব হয় বড় বট গাছকে ঘিরে। আমিও ততক্ষণে এগিয়ে গেলাম সেই বট গাছের শান্ত শীতল ছায়ার উদ্দেশ্যে। সকাল থেকে হাঁটছি, শরীর যেন জড়িয়ে গেল সেই ছায়ায় বসে। গলাটা প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেই সকালে পেটে চা পড়েছিল শুধু। চোখ বন্ধ করে মনে মনে এইসব ভাবছি, হঠাৎ করেই আমার উল্টো দিকের রাস্তা দিয়ে একটা লোক এসে আমায় ডাকলো। আমি চোখ খুললাম, কিন্তু এ কি, এই যে দেখছি আমার ছেলেবেলার বন্ধু রামু। সে হাসি মুখে আমার দিকে এগিয়ে এসে বলল, আরে তারানাথ দেখছি যে, তা বাড়ি ছেড়ে পালিয়ে এবার এই দিকে নাকি? হ্যাঁ সেই রকমই বলতে পারিস, তবে তুই এখানে কি করছিস? এই গ্রামের কাছেই আমার শ্বশুর বাড়ি, দুই দিনের জন্য ঘুরতে এসেছিলাম, কিন্তু তোর সাথে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। চল আমার সাথে শ্বশুরবাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে নিবি, দুই বন্ধুতে একটু গল্প করা হয়ে যাবে, কি বলিস? সত্যি কথা বলতে কি পেটে তখন খিদে পেয়েছে বটে, কিন্তু একটা ভয় আমি যেতে একটু ইতস্তত করছিলাম, কিন্তু আমার বলার আগেই সে বলল, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তুই যে এই গ্রামে আছিস তা বাড়ি ফিরে সবাইকে বলে দেবো ভাবছিস, তাই না? চিন্তা করিস না, আমি বা আমার গিন্নি কেউ বলবে না। আয় এবার। বাবা তুমি ওর সঙ্গেই খেতে বসে পড়ো, আমাদের আমাদের পরম সৌভাগ্য একজন ব্রাহ্মণের পদধূলি পড়ল আজ এই বাড়ি। আচ্ছা তুমি আমিষ খাও তো বাবা? ভগবানের নাম করে যা দেবেন সেটাই আমি গ্রহণ করব, তবে আমার নিরামিষ আমিষ কোনো বাজবিচার নেই, সবটাই খাই। তাহলে তো ভালোই হলো, বসে পড়ো বাবা, রামু বাবা জীবন তুমিও বসে পড়ো,
আমি ওনাকে মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম। তখন সত্যিই দুপুর হয়েছিল, খাওয়ার প্রস্তাবটা ফেলতে পারলাম না। গ্রামের মানুষজন সত্যিই অদ্ভুত, মানুষকে কিভাবে আপন করে অতিথি আপ্যায়ন করতে হয় তা তারা খুব ভালোই জানে। মাটির মেঝেতে চাটাই পেতে দুই বন্ধু বসলাম খেতে। সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও তিন রকমের ভাজা, চিংড়ি মালাইকারি আর কাতলা কালিয়া। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আজ। সত্যি খাবো কোথায় সেটাই ভাবছিলাম। ভগবানের আশীর্বাদে খাবার তো জুটে গেল ঠিকই। খাওয়া শেষ করে বাইরের দাওয়ায় দুই বন্ধু বসে গল্প করছি। রামু আমায় বলল, তা তারানাথ, তুই এবার কোথায় যাবি সেটাই তো জানা হয়নি, আজ রাতটা এখানে থেকে যেতে পারিস তো। না রে, সেটা হয় না, এই বিকাল বিকালে আমি বেরিয়ে পড়ব। দামোদরের ওই পাড়ে শুনেছি বড় আর জাগ্রত এক মহামায়ার মন্দির আছে, এখন সেটাই আমার গন্তব্য বুঝলি। ভাবছি বিকেল বিকেল বেরিয়ে পড়ব, ঘরে থাকবো না বলেই তো বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি। ঠিক আছে, তুই তবে আজ সন্ধ্যার নৌকা ধরে ও পাড়ে চলে যাস। সে তো বলল ভালো, তবে আমার ইচ্ছা ছিল রাতের আগেই ওই পাড়ে গিয়ে উঠব সেই মহাশ্মশানে। এই সমস্ত মহাশ্মশানগুলোতে সাধুদের দেখা মেলে সব সময়, তাই সাধু সঙ্গ লাভ করার লোভটা আমি সামলাতে পারি না। কিন্তু সন্ধেবেলা রামুর শাশুড়ি আমায় হালকা খাবার খাইয়েই ছাড়ল। সত্যি গ্রামের মানুষদের অতিথি আপ্যায়ন অসাধারণ। সে যাই হোক, রামু আমায় একটু রাস্তায় এগিয়ে দিয়েছিল বটে, তবে দামোদরের চর সেইখান দিয়ে অনেকটাই দূরে ছিল। এটাই এগিয়ে চললাম গ্রামের পথ ধরে। রাতে পথ চলতে আমার কোনো অসুবিধা হয় না, তবে অন্ধকারে হালকা হালকা গাঢ় হচ্ছিল। কেন জানি না, কিন্তু হঠাৎ করেই আমার মনে একটা আশঙ্কা উঁকি দিতে শুরু করলো। আচ্ছা, রাতের ডিঙি নৌকা পাবো তো ওপারে যাওয়ার জন্য? শেষ নৌকা কতক্ষণ চলে তাও তো ঠিক জানি না, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব জোরে হাঁটা শুরু করলাম। সেদিনের সেই চাঁদের আলোর স্নিগ্ধ জ্যোৎস্না যেন রাতের অন্ধকারকে ঢেকে দিতে পারছিল না। গ্রাম বাংলার রাত এমনিতেও হয় ভয়ানক, কিন্তু তার উপর এত গহীন অন্ধকারের ভিতর কোথাও কোনো শব্দ নেই। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছুর প্রভাব না পড়লেও গ্রামের কিছু কিছু জায়গায় এই নিস্তব্ধতা অনুভব করা যায়। আর গ্রামের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, তাই দিনের আলো পুরোতে না পুরোতেই তারা ফিরে আসে ঘরে। তাদের জীবন এত বিলাসবহুল নয়, হারিকেনের কেরোসিন তেল বাঁচাতে রাত বাড়লেই শুয়ে পড়ে সবাই। পথে এখনো একটা দুটো লোক চোখে পড়ছে অবশ্য, তবে আমারও এইসব অভ্যাস হয়ে গেছে, কারণ রাতে চলার অভ্যাস আমার ছিল। আগে কত পথ পাড়ি দিয়েছি রাতের বেলা, কিন্তু রাতের গহীন অন্ধকারেও গ্রামের পথ পেরিয়ে এগিয়ে চলেছি আমি। হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো যেন আমার মনে। যে চরের কথা বলেছিল রামু, এতটা দূর তো সেটা হতে পারে না, আমি কি তবে ভুল পথে চলে এলাম? রাত তখন একটু একটু করে বাড়ছে, সামনের লোকালয় কমে গিয়ে ততক্ষণে শুরু হয়েছে একটা জঙ্গল। সময় যে কত হয়েছে তাও জানি না আমি। হঠাৎ এইরকম কেন হচ্ছে আমার সাথে তাও আমি বুঝতে পারছি না। অন্ধকারের মধ্যে হাঁটার সময় আমার কালো নিকষ ছায়ামূর্তি ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না নিজেকে। নিজের চলার শব্দও যেন বুক কাঁপিয়ে দিচ্ছিল আমার। অদ্ভুত একটা অনুভূতি খেলা করছে আমার মনের মধ্যে। বার বার মনে হচ্ছে কেউ যেন আমার পিছু নিয়েছে। এটা একটা বিভীষিকা যেন এগিয়ে চলেছে পেছন পেছন। চারিপাশ নিঝুম,
কোথাও কোনো সাড়া শব্দ নেই। আমার চলার পথে এপাশে ওপাশে কালো অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে আছে একটা দুটো বড় বড় গাছ, আর সেইগুলোর পাতা পড়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে পথের উপর। আর চলার পথে শুকনো পাতায় পা ঘষে যাওয়ার দরুন খসখস শব্দ হচ্ছে। আশেপাশের ঝোপ দিয়ে ক্রমাগত ডেকে চলেছে ঝিঁঝি পোকার দল। কোথায় যেন গাছের উপর থেকে অদ্ভুত কর্কশ গলায় একটা রাত জাগা পাখি ডেকে উঠল। পাখিটা হয়তো আশেপাশেই আছে কোথাও। আজকে আমার চলার পথ যেন শেষই হতে চাইছে না। কোথায় সেই খেয়াঘাট? হঠাৎ করে এমন সময় গাছ আর জঙ্গলের মধ্যে দিয়ে একটা শব্দ শুনতে পেলাম আমি, স্পষ্ট নদীর জলের কুলকুল শব্দ। বুঝতে পারলাম দামোদর নদীর চরের কাছে পৌঁছে গেছি। গাছপালা পেরিয়ে সেই অন্ধকারের মধ্যে এগোতেই একটা হ্যারিকেনের আলো জ্বলছে লক্ষ্য করে এগিয়ে চললাম আমি সেই দিকেই। রাতের অন্ধকারে চারিদিক যেন এক মায়াময় পরিবেশ বিস্তার করেছে। জলের কাছে এগিয়ে যেতেই অর্ধেক চাঁদটা চোখে পড়ল। কি অদ্ভুত সুন্দর সেই দৃশ্য, যেন চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে, চাঁদের ছায়া পড়েছে নদীর জলে। তাতে সেই টলটলে সুন্দর জল দেখলে কে বিশ্বাস করবে এই নদী বহন করেছে নাকি কত ইতিহাস? সুন্দর সামনের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছি। যে আলোটা দেখে এগোচ্ছিলাম সেই দিকে চোখ পড়তেই বুঝলাম এই একটা ছোট ডিঙি জাতীয় নৌকা, আর আলোটা তাতে রাখা হারিকেনের মধ্যে দিয়েই আসছিল। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল নৌকর ছইয়ের মধ্যে বসে থাকা একজন মাঝি ভাইকে। বুঝলাম রাতের বেলা এখন সে দামোদরের জলে মাছ ধরার জন্য তার জালগুলো গুছিয়ে রাখছিল, মাছের খাবার তৈরি। আমি আর দেরি না করে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা মাঝি ভাই, ওই পাড়ে যাওয়ার শেষ নৌকোটা কি চলে গেছে? এখানে তো কোনো নৌকো চোখে পড়ছে না। সে নিজের জাল গুটানো থামিয়ে চোখ তুলে অবাক হয়ে চাইল আমার দিকে, তারপর বলল, আপনি ভুল ঘাটে আইসেন ঠাকুর, এখান দিয়ে ওপারে যাওয়ার নৌকা সারে না, ওটা ওইখান দিয়ে ওই একটু দূরে, আর এই রাতে শেষ নৌকা সাইরা দিছে, তাই সেই ঘাটে গিয়াও লাভ হবে না। এখন কি বলছো, নৌকো ছেড়ে গেছে? এখন তবে আমি কি করি, ওপারে তো আমায় যেতেই হবে। তা চাইলে আসুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমি তো ওই দিকেই যাইতাছি মাছ ধরতে, আপনারে না হয় ওই পারেই নামাইয়া দিমু। অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি না থাকলে যে আজ কি হতো। তবে তুমি নৌকাটা ছাড়বে কখন? এই তো হয়ে গেছে ঠাকুর, চলুন। একটু পরেই সে নৌকো ছেড়ে দিল দামোদরের জলে। হালকা স্রোত থাকা তরুণ তাকে আর বেশি কষ্ট করতে হচ্ছে না। আমি বললাম, আচ্ছা আর মাঝি দেখছি না কেন? মাছ ধরতে এই সময় আর কেউ আসে না? তা আসবে না কেন, আরও মাঝি আছে মাছ ধরতে, তারা এগিয়ে যায় ওই মাছ নদীতে যেখানে ওই জাল ফেললে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। মাঝি ভাইয়া, তা তোমার নাম কি? আমার নাম নিধিরাম মাঝি, বাপ ঠাকুরদা সবাই মাঝি ছিল, তাদের পর আমি এখন ওই নৌকা খান দিয়ে মাছ ধরতে যাই নদীতে, তাই দিয়ে দুপেট ভালো করেই চলে যায়। এ কথা সে কথা বলতে বলতে আমাদের নৌকো এগিয়ে চলল দামোদর জলের উপর দিয়ে। সে এবার বলল, ঠাকুর আপনি এখন চলেছেন কোথায়? দেখে তো আপনাকে ব্রাহ্মণ সাধু মানুষ বলেই মনে হইতেছে। আমি মায়ের এক একনিষ্ঠ ভক্ত, মা যেখানে নিয়ে যান আমি সেই পথেই যাই। আচ্ছা শুনেছি ওপারে নাকি খুব জাগ্রত মহামায়ার এক মন্দির আছে, আর সাথে মহাশ্মশান, আমার গন্তব্য আপাতত সেইখানেই। কথা বলতে বলতে হঠাৎ করে মাঝি এবার ধীরে ধীরে নৌকোটা এবার একটু পাশের পাড়ের চরের খুব কাছে নিয়ে যাওয়ায় শুরু করল। সে এবার বলল, ঠাকুর এই সামনে একখানা চর আছে, ওখানে বেশ ভালো মাছ পাওয়া যায়, আমি ওখানে জাল ফেলে বসুন, তারপর আপনাকে না হয় ছেড়ে দেবো ওই পারে, তাতে আপনার কোনো আপত্তি নেই তো? আমি আর কি বলবো,
তোমরা তো জানোই ছোট থেকেই মাছ ধরার প্রতি আমার একটা অদ্ভুত নেশা ছিল, তাই আর না করতে পারলাম না। আর রাতের বেলা কিভাবে মাঝিরা মাছ ধরে আজ সে অভিজ্ঞতাও সামনে দেখার সুযোগ হয়ে যাবে। নৌকা তখন বাঁক নিয়েছে সরু একটা দূরের অন্ধকারে ঘেরা চরের দিকে। নদীর বাঁকে যে এইরকম কোনো একটা চর থাকতে পারে তা কোনোদিনও আমি ভাবতেও পারিনি। নৌকা যত একটু একটু করে চরটার দিকে এগোচ্ছে চর যেন নিজের রূপ তুলে ধরছে। মাঝারি একটা কাদা মাটির চর, অল্প বিস্তর গাছগাছালিও রয়েছে সেখানে। অন্ধকারে গাছগুলো এক একটা বিশাল আকৃতির দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। সেখানে গাছের পাতার ঘনত্ব এতটাই বেশি যে চাঁদের আলো প্রবেশ করতে পারে না জঙ্গলের মধ্যে। হিংস্র কোনো জন্তু না থাকলেও সেইখানে যে সাপ খোপ থাকবে তা ভালো মতোই বোঝা যায়। নৌকাটা চরের থেকে একটু দূরে গিয়ে থামিয়ে দিল নিধিরাম মাঝি। তারপর ধীরে ধীরে দাঁড়বে মাছের খাবার ছড়িয়ে দিতে থাকলো। রাত বাড়ছে, এবার একটু একটু করে নতুনভাবে জাল বিছিয়ে দিল সে। আমি চুপচাপ বসে দেখছি তখন পাকা হাতের মাঝির মাছ ধরার কাজ। তারপর চুপচাপ ঘাপটি মেরে বসে রইলাম আমরা দুইজন। আমি গ্রামের ছেলে, মাছ ধরার সময় যে কথা বলতে নেই তা আমার জানা ছিল। আমি তখন সেই দিক থেকে তাকিয়ে রইলাম পাশের চরটার দিকে। কতক্ষণ ওভাবে ঘাপটি মেরে বসেছিলাম বলতে পারবো না, কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ যেন চরের কাছে ভীষণভাবে আমাদের নৌকাটা দুলে উঠল। আমি কিছু ভাবার করার আগেই মাঝ নদীতে থাকা নৌকার আশেপাশের জল যেন একটা আলোড়ন সৃষ্টি হল। একটা কালো ধোঁয়ার মতো ছায়া ভেসে আছে যেন শুধু এই নৌকাটাকে ঘিরে। নদী যেন এবার পুঁচছে, নৌকো প্রচণ্ডভাবে তুলছে নৌকো। নৌকা এখন যেন বয়ে চলেছে নিজে নিজেই। ওই দূরের অন্ধকার চরটা ধীরে ধীরে স্পষ্ট দেখা যাচ্ছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এমন সময় নিধিরামের মুখের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। ওর মুখে তখন খেলা করছে এক ভয়ের রেখা। সে মৃদু গলায় বলল, ঠাকুর, ও আমারে নিতে আইছে। এ অভিশাপ কখনো আমার পিছু সারেনি, আজ রাতে ও আমারে নিয়ে যাবে যেমন নিয়ে গেছিল আমার বাবাকে। আমি তখন ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে সব দেখছি। কি হচ্ছে কি এইসব? কোন অভিশাপের কথা বলছেন নিধিরাম? ঠিক এমন সময় আমি পাশের জঙ্গলের দিকে তাকাতেই পাশের চরের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো অদ্ভুত এক প্রেতের শব্দ। তার কথা স্পষ্ট কানে আসছে। সে যেন অতৃপ্ত হয়ে একটা কথাই বলছে, আয় নিধি, আয় নিধি, মাছ ধরবি না? এগিয়ে আয়, অনেক মাছ দেব তোকে, অনেক অনেক টাকা পাবি, আয় নিধি, আয়। এই গলার শব্দ শোনা মাত্র আমি বুঝতে পেরেছি এ কোনো সাধারণ মানুষের গলার স্বর নয়, এ স্বর ইহজগতের কোনো প্রাণীর হতেই পারে না। আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে। বেঁচে আছি না মরে গেছি তখন সেটাও যেন বুঝতে পারছিলাম না। চারিদিকের থেকে ভেসে আসা আর্ত চিৎকার আর এবার তার সাথে জোরালো একটা হাড় হিম করা অশরীরী হাসি, এই রাত যেন নিজেই নিজের পটভূমি রচনা করে চলেছে। মানুষের মুখ দিয়ে বোধ করি প্রচণ্ড ভয়ের মুহূর্তে কোনো শব্দ বেরিয়ে আসে না, কারণ শত চেষ্টা করেও নিধিরাম মাঝির গলা দিয়ে কিচ্ছু বেরিয়ে এলো না। কালো ছায়াটা আবার আমাদের নৌকার চারপাশে এসে ঘুরপাক খাচ্ছে। নৌকোটা অস্বাভাবিক রকমের দুলে চলেছে। চারিদিকের পরিবেশের অদ্ভুত রকমের ভয়ানক সেই আর্তচিৎকার যেন বেড়েই চলেছে। আমি দেখলাম আবার নৌকার চারপাশটা সেই কালো ছায়া আর ধোঁয়া ধোঁয়া লাগছে। নৌকার এক পাশে সামনের দিকে একটা কালো হাত জলের উপরের দিকে উঠে এসেছে। সেই হাতে বীভৎস লম্বা লম্বা নখ, আর প্রতিটাতে যেন রক্ত লেগে আছে। আমি আর দেরি করলাম না, প্রচণ্ড বিপদের সময় স্নায়ু সবসময় ঠিক থাকে আমার।
তৎক্ষণাৎ নিচের আর পুরো নৌকাটিকে গাত্রবন্ধন মন্ত্র দিয়ে বেঁধে ফেললাম। মনে মনে জপতে শুরু করেছি মায়ের নাম, কারণ এই বিপদ থেকে এখন মা ছাড়া কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। আমি জানি আমার গাত্রবন্ধন মন্ত্রের গুণে হয়তো ওই ভয়ানক বিভীষিকা আমাদের কাছে ঘেঁষতে পারবে না, তবে আমরা এখন জলের উপরে রয়েছি। এমন সময় সেই বিভৎস হাত এক নিমিষে টেনে নিতে চেষ্টা করলো নিধিরা মাঝিকে জলের ভিতর। হঠাৎ আমার মাথায় এলো আমার ঝোলায় তখনও রয়েছে মা কালীর পুজো দেওয়া কিছু ফুল। সেটাই বার করে ছুঁড়ে দিলাম জলের মধ্যে। ফুলটা ছোঁড়ার সাথে সাথে ছলাৎ শব্দ করে কিছু একটা ভারী জিনিস নড়ে উঠল নদীর জলে। অনেকক্ষণ জলে দাবাদাবির শব্দ হল, তারপর ধীরে ধীরে চারিদিক নিস্তব্ধ। জলের কাছের অস্বাভাবিক পরিবেশ আস্তে আস্তে শান্ত হয়ে এল। আমি দেখলাম নৌকার অপর প্রান্তে নিধিরাম তখনও ভয় কাট, সে তখনও ঠকঠক করে কাঁপছে। আমি তাকে বললাম, নিধিরাম পাড়ের কাছে নিয়ে চলো, আর কোনো বিপদ নেই, মা স্বয়ং তোমায় রক্ষা করেছে। তবে কী অভিশাপের কথা তুমি বলছিলে আমি সবটা জানতে চাই, আমাকে বলবে? কারণ এই বিভীষিকা আজ তোমায় ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু পরে তোমায় আবার আক্রমণ করতে পারে। আপনি না থাকলে যে আজ কি হতো ঠাকুর, তা একমাত্র ঈশ্বরই জানেন। আমি আপনাকে সব খুলে বলবো, তবে আজ রাতটা আপনাকে আমার সাথে আবার মায়ের কাছে যেতে হবে, উনি আপনাকে অভিশাপের কথা খুলে বলতে পারবেন। আমার গুরুদেব বলেছিলেন সব সময় বিপদে থাকা মানুষকে রক্ষা করতে, আর মা মনে হয় এই সাধারণ মানুষটিকে রক্ষা করার জন্যই আমায় আজ এখানে পাঠিয়েছিলেন, নাহলে পথ ভুলে কেন আমি এই ঘাটে এসে পড়লাম? এখন সবটা আমার কাছে স্পষ্ট। আমার জীবনে বহুবার মৃত্যুকে আমি খুব কাছ থেকে দেখেছি, আজ মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো বাঁচার কোনো আশাই থাকতো না। মনে মনে জয় মা বলে একটু প্রণাম করে নিলাম। নিধিরাম তখন একটু একটু করে নৌকো নিয়ে চলল আগের পাড় বরাবর। রাত তখন যে অনেক তার বলে দিতে হয় না, চারিদিকে ছড়িয়ে আছে শুধু অসম্ভব অন্ধকার, আর তার মধ্যে এক ভালি চাঁদ। জলের সাথে নৌকোর দাঁড় বেয়ে চলার শব্দ তখন খুব কানে আসছে আমার। সেই রাত যেন অদ্ভুত এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন করেছে আমাকে। এইটুকু বলে তারানাথ থামল, উঠে পড়ে বলল, দাঁড়াও দাঁড়াও, আর এক কাপ চা বলে আসি, বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে প্রায়, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না, তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয় আর বোঝেও। মিনিটখানেক পরে তিনি এলেন, বাইরে থেকে একটু গলা খাঁকিয়ে কেশে নিলেন। ভিতরে এসে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কী হলো বলুন। হ্যাঁ, তো কোথায় ছিলাম যেন আমি, মনে পড়েছে, আমি আর নিধিরাম তখন ফিরে এলাম পাড়ের কাছে। রাত তখন ঘুটঘুটে অন্ধকার, সে নৌকোটা পাড়ে বেঁধে দিয়ে আমায় বলল, ঠাকুরমশাই আসেন, এই একটু হেঁটে চলুন, সামনেই আমার ঘর, মা বাড়িতে অসুস্থ, মাকে রেখেই রাতের বেলা মাছ ধরতে যাই আমি, আর সেই মাছ সকালে বাজারে বিক্রি করে যা টাকা পাই তাই দিয়ে দুটি মানুষে চলে যায় আর কি, মা আপনাকে দেখলে অত্যন্ত খুশি হবেন। আচ্ছা নিধিরাম, তুমি যে অভিশাপের কথা আমায় বললে, আগে কি এইরকম কিছু ভয়ানক ঘটনা তোমার সাথে ঘটেছিল?
না 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 ঠাকুর মশাই না, এই অভিশাপ আমাদের বংশে লেগেছে আমার ঠাকুরদার সময় থেকে। বাবা ওই বিভীষিকার হাতে প্রাণ হারান। জানেন ঠাকুর, বাবার মৃতদেহটাও আমরা কোনোদিন চোখে দেখতে পাইনি। ওই জলের মধ্যে অন্ধকারের দৈত্য যেন হারিয়ে নিয়ে গেছিল আমার বাবার দেহটাকে। আর আজ আজ হয়তো আমায়ও নিত, শুধু আপনি আপনি ছিলেন বলে হয়তো আমি বেঁচে গেলাম। ওই অভিশাপ যে কখন আসে তা কেউ জানে না। আমি ওর কথা শুনতে শুনতে রাতের অন্ধকারের কাঁচা পথ ধরে এগিয়ে চলেছি। তখন এই গরিব মানুষগুলোর কথা শুনলে সত্যি খারাপ লাগে। একটু চলার পর আমরা গ্রামের একদম শেষে নদীর খুব কাছ বরাবর একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেলাম। নিধিরাম আমায় বলল, আসুন আসুন ঠাকুর, এই গরিবের ঘরে প্রবেশ করুন, আসুন। ঘরে ঢোকার চৌকাঠের মুখেই ক্ষীণ কিন্তু এক বৃদ্ধা গলার শব্দ আমি শুনতে পেলাম। বাবা নিধি, ঘরে ফিরলি নাকি? তুই তো এত তাড়াতাড়ি ফিরিস নে বাপ, তবে আজ হঠাৎ? মা মা, কে এসেছে দেখো, আমাদের বাড়ি কে এসেছে? বাবাকে যে অভিশাপ গ্রাস করেছিল সে আজ আবার ফিরে এসেছিল হঠাৎ করেই। আজ হয়তো তোমার নিধি আর বাড়ি ফিরে আসতো না মা। ভগবান আমায় এই ঠাকুর মশাই রূপে এসে রক্ষা করেছে, সেই ভীষণ ভয়ানক দৈত্যকে আমি নিজের চোখে দেখেছি। নিধিরামের মা এতক্ষণ বিছানায় শুয়েই ছিলেন, কথাগুলো শুনে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠেছেন। উঠে বসে তিনি বললেন, কি বলিস কি নিধি, সেই অভিশাপ আবার ফিরে এসেছে আমাদের পরিবারে। তোর ঠাকুরদাকে তোর বাবাকে খেয়েও ওর রক্ত তৃষ্ণা মেটেনি, এতকাল পরে আবার ফিরে এসেছে। এমন সময় মহিলা আমার দিকে তাকিয়ে হাত জোড় করে হু হু করে কেঁদে ফেললেন। তারপর বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমি জানি না। এই একটিমাত্র ছেলে আমার, ওই আমার সম্বল, তুমি ভগবানের মতো এসে রক্ষা করলে ওকে। না না মা, এ আপনি কি বলছেন, বাঁচাবার আমি কেউ নই। নিধিরামকে আজ বাঁচিয়েছেন স্বয়ং মা মহামায়া, কারণ আমার তো আজ এইদিকে আসারই কথা ছিল না। পথ ভুলিয়ে মা নিজেই আমায় এই ঘাটের কাছে নিয়ে আসেন। তবে আমার মন বলছে এই বিভীষিকা আবার ফিরে আসবে, আক্রমণ করবে নিধিরামকে। ওই বিপদকে গোড়া থেকে শেষ না করতে পারলে এই বংশের আর কেউ বেঁচে থাকবে না। মা, আমায় আপনি যা জানেন সেই অভিশাপ সম্পর্কে সবটা খুলে বলুন, তবেই হয়তো আমি মা মহামায়ার সাহায্যে ওই বিপদ থেকে আপনাদের রক্ষা করতে পারব আর শেষ করতে পারব সে অভিশাপকে। মা, দয়া করে সবটা বলুন। তুমি যখন আমার ছেলেকে রক্ষা করেছ তবে নিশ্চয়ই আমি সেই অভিশাপের কথা খুলে বলবো। তোমায় যে ওকে রক্ষা করতেই হবে বাবা, এই একমাত্র ছেলে আমার, ওর কিছু হলে যে আমি আর বাঁচব না। মা, আপনার যা যা বলার সবটা বলুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওকে রক্ষা করার। আচ্ছা বাবা, তবে বলি শোনো, এ কথা কয়েক বছর আগের কথা না। এ অভিশাপের সূত্রপাত হয় নিধির ঠাকুরদার সময়, কারণ ওর ঠাকুরদা একজন মাঝি ছিলেন। তবে তিনি সৎ মানুষ ছিলেন না। সেই সময় এইসব এলাকায় প্রচুর জল ডাকাতের উৎপাত ছিল, আর তিনি ডাকাত দলের সাথে যুক্ত ছিলেন। ডাকাত সর্দারের কাছে আশেপাশের সমস্ত ধনী মানুষের বাড়ির খবর এনে দিতেন তিনি, আর তারপরেই সেই খবর ধরে ওরা ডাকাতি করতে আসত। সব কিছু ঠিক চলছিল, তবে একদিন এক ধনী মানুষ সাথে অত্যন্ত দামি সোনার মা দুর্গার মূর্তি নিয়ে নৌকো পেরিয়ে ওপারে আসার কথা ছিল তেনার নৌকায়।
আমরা শুনেছি তখন নাকি রাতের বেলা ছিল, আর সেই খবর যখন তেনার মাধ্যমে পৌঁছায় ডাকাত সর্দারের কাছে, তারা সেই মূর্তি চুরির লোভ সামলাতে পারেনি। রাতের অন্ধকারে সেই লোক যখন সোনার মূর্তি নিয়ে নৌকায় চড়ে চলেছে, সেই সময় ডাকাতের দল হারে রে রে বলে অপর এক নৌকা নিয়ে আক্রমণ করে তাকে। রাতের গভীর অন্ধকারে দামোদরের বুকে লোকটিকে নির্মমভাবে হত্যা করে সেই ডাকাত দল, কারণ লোকটি কিছুতেই সেই মূর্তি দিতে রাজি হয়নি। ডাকাত দল মূর্তি চুরি করে তার উপযুক্ত পারিশ্রমিক দেয় ও ঠাকুর তাকে। তবে সেই মৃত মানুষটি নাকি মৃত্যুর সময় অভিশাপ দিয়ে গেছিল, যারা তাকে নির্মমভাবে হত্যা করল তাদের প্রত্যেকের মৃত্যু হবে অপঘাতে, এবং তাদের বংশধরদের সবারও মৃত্যু হবে অপঘাতে। তারপর বছরের পর বছর কেটে যায়, ধীরে ধীরে সেই ডাকাত দলের সমস্ত মানুষের মৃত্যু হতে শুরু করে এক অজানা কারণে। তার কিছুদিনের মধ্যেই এক অজানাভাবে দামোদর নদীর মধ্যে নৌকা ডুবি হয়ে মারা গিয়েছিলেন ওর ঠাকুরদা। তবে মৃত্যুর আগে তিনি বলে যান সেই অভিশাপের কথা, আর সেটা যে তার বংশধরদের মৃত্যুর কারণ হবে এও তিনি বলে যান। নিধিরামের বাবা ওইসব অভিশাপ মানতেন না। বহুবার আমি ওনাকে বারণ করেছিলাম, তবে তিনি শোনেননি। একদিন এইরকমই নিধির মতো রাতের অন্ধকারে মাছ ধরতে গিয়ে সেই বিভীষিকাময় দৈত্যের অভিশাপের মুখে পড়েন তিনি। ওর বাবার শেষ মৃতদেহটা অবধি আমরা দেখতে পাইনি। সেই অভিশাপ যেন গ্রাস করে নিয়ে চলে গেছিল ওনাকেও। আমি নিধিকে বারবার বারণ করেছিলাম সে যেন ওই দামোদরের জলে মাছ ধরতে না যায়। আমার এখন বয়স হয়েছে, নিধি আমায় না জানিয়ে কিছুদিন ধরে যে নদীতে মাছ ধরতে যাচ্ছে তা আমি জানতাম না। জানতে পারি, কিন্তু পেটে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য যে পেশা গরিবকে সাহায্য করে সেটা তার কাছে ভগবান তুল্য। ওর বাবা দিয়ে মাছ ধরার সমস্ত নিয়ম কানুনই নিধি শিখেছিল, তাই সে ওই পেশাটাই বেছে নেয়। কিন্তু ওর কি দোষ বলুন, দোষ করেছে ওর ঠাকুরদা। তবে ও কেন সেই পাপ বয়ে নিয়ে বেরোবে? আমি ভেবেছিলাম হয়তো এই অভিশাপ শেষ হয়ে গেছে, তার ফিরে আসবে না। তবে আজ যে আমার সোনার মানিক কেউ আমার থেকে কেড়ে নিত এই অভিশাপ, তুমি ছিলে বাবা তাই নিধি এই বিপদ থেকে উদ্ধার পেল। তোমাকে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা নেই। বৃদ্ধার চোখ বেয়ে তখন ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। আমি ওনাকে শান্ত করে বললাম, মায়ের আশীর্বাদ যার সাথে আছে তার কি ইচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তবে এই অভিশাপকে মোচন আমায় করতেই হবে, যে কোনো প্রকারেই হোক। আমি আর শেষ দেখে তবে ছাড়ব, কারণ নিধি তো নির্দোষ, বংশের কারোর ভুলের শাস্তি সে কেন ভোগ করবে? বাবা, তুমি আজ রাতটা আমাদের বাড়িতে থাকো, নিধি ওকে দু মুঠো খেতে দে। নিধিরাম আমাকে খাবার খেতে দিল, তারপর নিজ হাতে মাকে খাইয়ে দেবার পরই নিজে অন্ন গ্রহণ করল। ওকে দেখে সত্যিই আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। রাতে আমার জন্য মেঝেতে বিছানা পেতে দেওয়া হলো, নিধিরাম গিয়ে শুল ওর মায়ের পাশে। কেন জানি না খাওয়া দাওয়া শেষ করে আজ যেন একটু বেশি ঘুম পাচ্ছিল। শোয়ার সাথে সাথেই চোখ বুজে এলো আর আমি তলিয়ে গেলাম
এক ঘুমের দেশে। ঘুমের মধ্যে আমি সেই রাতের একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে যেন খুব চেনা একটি স্বর আমায় কিছু বলছে। এ আর কেউ নয়, আমার আরাধ্যা মধুসুন্দরী দেবীর গলা। তিনি যেন আমায় বলছেন, তারানাথ, আমি এসেছি। তারানাথ, আমি জানি তুই এখন ভাবছিস কিভাবে এই অভিশাপ থেকে রক্ষা করবি নিধিময়কে। নিয়তি তোকে পদ ভুলে নিয়ে এসেছিল নিধিময়ের কাছে, তাই ওকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে তোকে। যেই অভিশাপ ওকে গ্রাস করতে চাইছে, সেই বিভীষিকাকে গোড়া থেকে শেষ করতে হবে তোকে তারানাথ। আর তার জন্য জলেই তোকে ফিরে যেতে হবে, জলেই সেই অভিশাপের সূত্রপাত, আর তার শেষও হবে জলেই। ঈশ্বর তোর সঙ্গেই আছেন, আমি আশীর্বাদ করলাম। তুই পারবি তারানাথ, তুই পারবি। সেই বিভীষিকার অভিশাপকে দূর করে নিরাপরাধ নিধিময়কে রক্ষা করতে পারবি তুই। তবে মনে রাখিস, ভগবানের উপর আস্থা হারাবি না, তিনি তোকে পথ দেখাবেন। আমি দেবীর উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করলাম। এইটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। হঠাৎ করেই যেমন স্বপ্নের মধ্যে দেবী দর্শন দিলেন, ঠিক সেইভাবেই তিনি চলে গেলেন। উনি চলে যাওয়ার সাথে সাথেই আমি ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসলাম। ঘুমটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গেই আমি এই মাটির ঘরেও একটা সুন্দর চন্দন কাঠের সুগন্ধ পেলাম। আর নিজের বিছানার মাথার কাছে একটা জুঁই ফুল পড়ে থাকতে দেখে বুঝলাম, হ্যাঁ, মধুসুন্দরী দেবী সত্যিই এসেছিলেন, আর তার জানান দিতে এই সবই তাহার প্রমাণ। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম সত্যটা জানানোর জন্য। সেই রাতে শুয়ে শুয়েই ভাবতে থাকলাম আমি কিভাবে উদ্ধার করব নিধিরামকে। তবে শেষ দিকে চোখটা বুঝে আসলো আমার। পরের দিন সকালে আমি প্রথমেই চলে গেলাম ওই পাড়ের মহামায়ার মন্দিরে, কারণ দেবী ছাড়া এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবেন না। সত্যি দেবীর রূপ সেখানে অপূর্ব। আমি পুজো দিয়ে আসার সময় নিয়ে আসলাম দেবীর পায়ে ঠাকানো ফুল। মন ভরে দেবীর উদ্দেশ্যে বলি, নিধিরাম তো কোনো দোষ করেনি মা, সে তো নির্দোষ, তাকে আপনি রক্ষা করুন এই অভিশাপ থেকে। নিধিরামের বাড়ি ফিরেই আমি আমার ঝোলা থেকে বার করে আনলাম একটা মাদুলি। সেই মাদুলির ভিতর ভরে দিলাম মা মহামায়ার পায়ে ছোঁয়ানো ফুল, কারণ আজ রাতেই সেই বিভীষিকাময় অভিশাপ থেকে আমায় রক্ষা করতে হবে নিধিরামকে। আর দেবী এটাও বলেছিলেন যে জলেই এই অভিশাপের সূত্রপাত, এটার শেষও হবে সেই জলেই। আমি জানি এখন আমাকে ঠিক কি করতে হবে। করতে হবে শুধু অপেক্ষা যে কখন রাত হয়, কারণ রাতে নিধিরামকে আমি নিচে পাঠাবো, রাতের অন্ধকারে দামোদরের জলে মাছ ধরতে। কিন্তু তার সাথে থাকবে তখন একটা রক্ষা কবচ। আমি সেই মন্ত্রপুত মাদুলি নিধিরামের হাতে পরিয়ে দিয়ে তাকে বললাম, ভগবানের উপর বিশ্বাস রাখো বুঝলে, আর আমি যা যা বলবো তুমি আজ রাতে তাই তাই করবে নিধি। আমি কথা দিচ্ছি কোনো বিপদ আজ তোমাকে ছুঁতে অবধি পারবে না। রাত যখন বাড়ল আমি আগে থেকেই একটা অন্য নৌকা ঠিক করে রেখেছিলাম, কারণ আমি কাছে থাকলে হয়তো সে বিভীষিকা নিধিরামের নৌকর কাছে ঘেঁষবে না। ধীরে ধীরে দিন কেটে রাতের অন্ধকার নেমে এলো দামোদরের চরের খুব কাছে। আমি আগে থেকে নিধিরামকে সবটা বুঝিয়ে দিয়েছিলাম। রাত যত বাড়তে লাগল অন্ধকার যেন আরো বেশি করে ঘিরে ধরল আমার। এই নদীর পাড়কেও আজ আকাশে এক ফোঁটা ছাদের আলো নেই, পুরো আকাশ কালো মেঘে ঢাকা। ঠিক সময় হতে আমি নিধিরামকে বললাম ওই
নৌকোটা ছেড়ে দিতে। আমি অপর একটা নৌকো নিয়ে পরে ওর পেছনে পেছনে যাব। আমি জানতাম ওর হাতে যে মাদুলি আছে ওটা শুনে কোনো অপদেবতায় তাকে ছুঁতে পারবে না। তবে ওই অভিশাপকে শেষ করতেই হবে আমায়। নিধিরাম একটু নৌকোটা দূরে নিয়ে চলে যাওয়ার পরেই ও নিজের নৌকাটা পাইতে শুরু করলাম ধীরে ধীরে। গ্রামের ছেলে তাই সব নৌকো চালানো আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। তবে আমি প্রথমেই গাত্রবন্ধন মন্ত্রের দ্বারা নিজেকে বেঁধে ফেললাম। আমার থেকে তখন নিধিরামের নৌকোটা বেশ দূরত্বে আছে, তবে স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে। কিন্তু হঠাৎ করেই দেখি নৌকো যখন পাড়ের ধার ঘেঁষে চলেছে আমার মনে যেন কিছু একটা কুঁ ডেকে উঠল। আমাদের শরীরের পাঁচটা ইন্দ্রিয়ের বাইরেও একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে জানো তো, আর সেটাই যেন আমায় সাবধান করে দিয়ে গেল তখন। হঠাৎ করেই আমার চোখ গেল সামনে থাকা নিধিরামের নৌকোর দিকে। আমি এখন ওর নৌকার অনেকটাই কাছে চলে এসেছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ও যেন আর দাঁড় বাইতে পারছে না শত চেষ্টার পরেও। নৌকোটা বারবার স্রোতে ওই মাঝ নদীর দিকেই এগিয়ে যাচ্ছে। নিধিরাম হয়তো বুঝতে পারছে না নৌকো আর এখন ওর হাতে নেই। কোনো এক অমোঘ শক্তি যেন টেনে ওকে এগিয়ে নিয়ে চলেছে। তার উপর গভীর দামোদর নদীর মাঝ বরাবর ভেসে চলেছে ওর নৌকো। নিধিরামের কি করণীয় হয়তো কিছু মাথায় আসছে না। ওর শরীর থেকে থেকে শিউরে উঠছে। ঠিক এমন সময় বাতাসের কাছে খ্যানখ্যানে গলায় ভেসে এলো একটা স্বর। ওই পাপীদের কেউ বাঁচাবে না, কেউ না। ওদের সবার বংশের শেষ করেই আমার শান্তি। বংশের পাপ যে বহন করছিস তুই নিধিরাম, তাই তোর আজকেই শেষ দিন। শেষের কথাটা বলা মাত্র আমি দেখলাম নিধিরাম ছিটকে নৌকর ছাউনির কাছে চলে এলো। হয়তো ওর কানেও গেছে সেই শেষের বিভৎস কথাটা। কথাটা হয়তো এখনো তার কানে বেজে চলেছে। চারিদিকে তখন শুরু হয়েছে এক অদ্ভুত ঐশাচিক হাসির তাণ্ডব। চারিদিক যেন ফেটে পড়ছে সেই হাসির শব্দে। সেটাই এখন নদীর উপরে থাকা চারিদিকের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। এমন সময় হঠাৎ করেই আমি দেখতে পেলাম নিধিরামের নৌকার উপর একটা ছায়া মূর্তি। আমি জানি ওই নৌকোয় আরও কেউ থাকা অসম্ভব। আমি যেন এখন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি নৌকো নিয়ে ততক্ষণে আরও এগিয়ে গেছি ওই নৌকোটার খুব কাছে। কাছে গিয়ে দেখতেই আমি দেখতে পেলাম একটা লোক যার মুখটা আর সারা শরীর যেন এবার বদলে যাচ্ছে। চাঁদের আলোয় চোখের সামনে সেটা আস্তে আস্তে একটা রক্ত মাংসের মানুষের শরীর থেকে কঙ্কালে বদলে গেল। তার শরীরের হাড়গুলো ঠকঠক শব্দ করছে, মাথার কাছে খুলিটা আশ্চর্যভাবে নড়ছে, তার দাঁতের প্রতিটা অংশ দেখা যাচ্ছে স্পষ্ট। নিধিরাম তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আমার মনে তখন একটাই প্রশ্ন, এটাই কি সেই অভিশাপ যে গ্রাস করতে এসেছে নিধিরামকে? কিন্তু আমার কিছু ভাবার করার আগেই নিধিরামের মাঝ নদীতে থাকা নৌকোর চারপাশের জলে যেন একটা আলোড়ন সৃষ্টি হলো। একটা কালো ধোঁয়ার মতো ছায়া ভেসে আছে যেন শুধু এই নৌকোটাকে ঘিরে। নদী যেন এবার ফুঁসছে, নৌকা প্রচণ্ডভাবে দুলছে। ওর সামনে থাকা পঙ্খালটা ঝাঁপ দিল নদীর জলে, সঙ্গে সঙ্গে সেই ছায়াটা যেন সেই ঝাঁপ দেওয়া আলোড়িত অংশের দিকে ছুটে গেল। এখন নৌকোয় নিধিরাম একা, নৌকো বয়ে চলেছে নিজে নিজেই। এমন সময় চারিপাশের চরের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো অদ্ভুত এক প্রেতের শব্দ। তার কথা স্পষ্ট কানে আসছে, সে যেন অতৃপ্ত হয়ে একটাই কথা বলছে। আজ তোর শেষ দিন নিধিরাম, বংশের পাপ তোকে ওরে হাই দেবে না। আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে। আমি বেঁচে আছি না মরে গেছি সেটাও যেন বুঝতে পারছিলাম না। চারিদিকের থেকে ভেসে আসা আর্তচিৎকার আর এবার তার সাথে জুড়ল একটা হাড় হিম করা অশরীরী হাসি।
এই রাত যেন নিজেই নিজের পটভূমি রচনা করে চলেছে। আমি নিধিরামকে বলেছিলাম বিপদে পড়লে সবসময় মায়ের নাম জপ করতে। ভয়ে জড়ো সড়ো হয়ে সে হয়তো ভগবানের নামই জপ করছে, কিন্তু আজ বোধ করি কোনো ঈশ্বর তার প্রার্থনা শুনতে চান না। আমি মনে মনে মা মহামায়ের উদ্দেশ্যে বললাম, রক্ষা করো মা, মা মা গো রক্ষা করো, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমাদের উদ্ধার করো। অন্ধকারের কালো ছায়াটা ততক্ষণে আবার নৌকার চারপাশে এসে ঘুরপাক খাচ্ছে। নৌকাটা অস্বাভাবিক রকমের টুনে চলেছে, চারিদিকের পরিবেশ অদ্ভুত রকমের ভয়ানক, সেই আর্তচিৎকার যেন বেড়েই চলেছে। আমি দেখলাম আবার নৌকার চারপাশে সেই কালো ছায়া, বুঝলাম সে এসেছে, সেই অন্ধকারের দৈত্য আজ আবার এসেছে, আর সে জানে শিকার এখন হাতের মুঠোয়। নিধিরামের পালাবার কোনো পথ নেই, শুধু সময়ের অপেক্ষা কখন সে হাত বাড়িয়ে শেষ করে দেবে নিধিরামের শরীরটা। আমি তখন চিৎকার করে বললাম, নিধিরাম তুমি ভয় পেও না, ঈশ্বর তোমার সাথে আছেন, তুমি তাড়াতাড়ি কোথা দিয়ে হলেও একটা আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালানোর কথা মাথায় আসছে, নিধিরামের মাথায় যেন কিছু একটা খেলে গেল তৎক্ষণাৎ। উঠে বসল সে, নৌকার একপাশে সামনের দিকে একটা কালো হাত জলের উপরে উঠে এসেছে, সেই হাতে বিভৎস লম্বা লম্বা নখ, আর প্রতিটাতে যেন রক্ত লেগে আছে। নিধিরাম ভয়ে ভয়ে তার কোমরের গোজা কাপড় থেকে একটা কিছু বার করল, তারপর এগিয়ে গেল নৌকার ছইয়ের ভেতরে। দেখলাম সেটা হলো চকমকি পাথর, সেটা দিয়ে সে ছইয়ের ভেতরে রাখা একটা হ্যারিকেনকে চালাল। আগুন জ্বালানো আর তীব্র আলো দেখেই হয়তো ঝপ করে সেই বিভৎস হাত ছলাৎ শব্দ করে জলের ভিতরে চলে গেল। নিধিরাম তখন মনে মনে সাহস পেয়েছে, এখন বুঝতে পারছে হয়তো মা মহামায়া আজ নিজে ওর প্রাণ বাঁচাতে চাইছেন। আমি তৎক্ষণাৎ মনে মনে ডাকা শুরু করেছি মা মহামায়াকে আমাদের রক্ষা করার জন্য। ঠিক এমন সময় হঠাৎ করে আমাদের সামনে যেন জলের মধ্যে খেলে গেল একটা তীব্র আলো, সেই আলো চোখ খুলে দেখা অসম্ভব, আমার চোখ বন্ধ হয়ে গেল। চারিদিক থেকে তখন ভেসে আসছে তীব্র ঘণ্টা আর ঢাকের শব্দ। আমি বুঝতে পারলাম একজন নির্দোষকে বাঁচাতে মা স্বয়ং এসেছেন আপনা থেকেই। আমার হাত জড়ো হয়ে এলো নমস্কারের ভঙ্গিতে। আমি যখন চোখ খুললাম তখন শুধু একটা তীব্র আলো আকাশের দিকে মিলিয়ে যেতে দেখতে পেলাম। চারপাশের পরিবেশের অস্বাভাবিক ভাবটা এখন যেন নেই নৌকার জলের মধ্যে, যে কালো ছায়া খেলা করছিল সেটাও যেন কোথায় মিলিয়ে গেছে। নৌকোটা আর তুলছে না, আস্তে আস্তে ভেসে চলেছে নিজের ছন্দ। আমি দেখলাম চারিপাশটাও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। রাত তখন কটা তাও জানি না। নিধিরাম নিজেই নৌকার দাঁড়টা হাতে ধরে নিল, তারপর অতি কষ্টে হাঁচর পাঁচর করে দাঁড়বে নৌকাটাকে অনেক চেষ্টায় পাড়ের কাছে আনল। আমিও ততক্ষণে নিজের নৌকো বেয়ে ওর পেছনে পেছনে পাড়ের কাছে পৌঁছলাম। তীরে নৌকা ঠেকাতেই নিধিরাম অজ্ঞান হয়ে পড়ে গেল, তারপর আর ওর কিছু মনে থাকলো না। তারানাথ কথা বলতে বলতে একটু থামল, তারপর একটু সময় চুপ করে থেকে পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলো একটা পাসিং সিগারেট, তারপর রাজকীয় ভঙ্গিমায় সেটা ধরিয়ে ধীরে ধীরে একটা টান দিল, তারপর এক রাস ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে ছেড়ে দিয়ে আবার বলা শুরু করল, আমি তারপর কয়েকদিন ছিলাম ওই বাড়িতে, কারণ প্রায় তিন দিন নিধিরামের শরীরে ছিল তীব্র জ্বর। নিজের মার আমার সেবা শুশ্রূষায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, আমি আর বেশি দিন ছিলাম না সেইখানে। সুস্থ হয়ে নিধিরাম নিজে আমায় পৌঁছে দেয় সেই মহামায়ার মন্দিরে। আগেও বলেছি ওখানেও পাশে থাকা মহাশ্মশানে তখন সাধু সমাগম হতো, সেইখানে আমি দেখা পাই অদ্ভুত কিছু ক্ষমতা সম্পন্ন সাধু। সে কথা থাক, ওটা না হয় পরে কোনো একদিন হবে, কেমন? ঠাকুরমশাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের উপহার দেওয়ার জন্য। আজ তাহলে উঠি,
কেমন? গিন্নি চিন্তা করবে। আচ্ছা, এবার তোমরা এসো তাহলে। আমি আর কিশোরী দুইজনেই বেরিয়ে পড়লাম মটলিনের বাড়ি ছেড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি তারানাথ মানুষটার মধ্যে কিছু তো আছে। তার ওই বন্ধ ছোট অন্ধকার ঘরটা যেন আমাদের জন্য একটা অদ্ভুত জগৎ। যতক্ষণ আমরা সেখানে থাকি আমরা তখন বিরাজ করি সেই জগতে। কিন্তু সেই মটলেনের ফুটপাতে এসে সব কিছু শহরের ডামাডোলে কেমন যেন ফিকে ফিকে মনে হয়। আবার পরের ছুটির অপেক্ষা, কবে আবার যাব মটলেনের তারানাথের সেই বাড়ির উদ্দেশ্যে। আবারও অপেক্ষা একটা গোটা সপ্তাহের। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অভিশাপ মোচন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ন গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।